আসসালামু আলাইকুম, আমি সোনিয়া খাতুন, সেন্ট্রাল ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসাতে বাবা মায়ের সঙ্গে আনন্দে দিন কাটাচ্ছ। করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য আমাদেরকে নিয়মিত হাত ধুতে হবে, 20 সেকেন্ড ধরে সুন্দর করে সাবান পানি দিয়ে হাত ধুতে হবে, ঘন ঘন গরম পানি খেতে হবে, বাবা মায়ের কথা মেনে চলতে হবে, কোনো সমস্যা হলে বড়দের সঙ্গে পরামর্শ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 6-এর পরমত সহিষ্ণুতা। তাহলে প্রথমে আমাদের জানতে হবে পরমত সহিষ্ণুতা কি। আসো আমরা আলোচনা করি পরমত সহিষ্ণুতা। পরমত সহিষ্ণুতা হচ্ছে অন্যের মতামত, আর সহিষ্ণুতা হচ্ছে সহ্য করা বা সম্মান করা। অর্থাৎ পরমত অন্যের মতামত, সহিষ্ণুতা সহ্য করা বা সম্মান করা। অর্থাৎ পরমত সহিষ্ণুতা অর্থ অন্যের মতামতকে সম্মান করা বা সহ্য করা। তাহলে পরমত সহিষ্ণুতা কাকে বলে? অন্যের মতামতকে সম্মান করাকেই বলা হয় পরমত সহিষ্ণুতা। পরমত সহিষ্ণুতা হচ্ছে একটি সামাজিক গুণ। আমরা অন্যের মতামত শুনব ধৈর্য সহকারে, তারপর সেটা বিবেচনা করব যে সেটা সঠিক কি না, তারপর আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাব। এখন আমরা আলোচনা করব অধিকাংশের মতামত গ্রহণ। অধিকাংশের মতামত গ্রহণ অর্থাৎ অনেকের মতামত নেওয়া। অনেকের মতামত নিতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে? মত প্রকাশ করতে হবে, এক একজন করে মত প্রকাশ করতে হবে, তারপর অন্যরা সেটা ধৈর্য সহকারে শুনবে। তারপর এই যে আমরা মত প্রকাশ করলাম এবং শুনলাম, এই শোনার প্রেক্ষিতে অনেক লোক যে বিষয়টিতে সাপোর্ট করবে, মত দিবে, সেই বিষয় নিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এটা হচ্ছে অধিকাংশের মত গ্রহণ। এখন আমরা অধিকাংশের মত গ্রহণ কিভাবে গ্রহণ করতে পারি? বাড়িতেও গ্রহণ করতে পারি, বিদ্যালয়ে গ্রহণ করতে পারি। বাড়িতে কিভাবে আমরা অধিকাংশের মত গ্রহণ করতে পারি? মনে করো কোনো অনুষ্ঠান হলো, সে অনুষ্ঠানটা কি অনুষ্ঠান, কি আয়োজন করা হবে, কারোর জন্মদিনই হলো, জন্মদিনে কিভাবে ঘর সাজানো হবে, কি কি রান্না করা হবে, তারপর হচ্ছে কে কোন কাজ করবে, এগুলো সবার সিদ্ধান্ত নিয়ে করা যেতে পারে। তারপর হচ্ছে বিদ্যালয়, বিদ্যালয়ে কিভাবে অধিকাংশের মতামত গ্রহণ করা যায়। বিদ্যালয়ে যে মাঠে কোন খেলাটি হবে, মাঠে কোন খেলাটি হবে, শ্রেণীতে কে কোথায় বসবো, কোন বিষয়টি পড়ব, এসব বিষয়ে আমরা বিদ্যালয়ে অধিকাংশের মত গ্রহণ করে সিদ্ধান্ত নিতে পারি। তারপর আসি তোমাদেরকে একটি ঘটনা বলি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমরা হচ্ছে আমাকে পরে কমেন্টস বক্সে জানাবে যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনের অ্যান্সার তোমরা পারো কিনা, ঠিক আছে? একটি ঘটনা হচ্ছে, মনে করো শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীদেরকে শিক্ষা সফরে নিয়ে যাবে। এখন শিক্ষা সফরে কোন জায়গায় যাবে, শিক্ষার্থীদের কাছ থেকে সে মত নেওয়া হলো। এক একজন এক এক জায়গার নাম বললো, কেউ বললো ফ্যান্টাসি কিংডম যাব, কেউ বললো চিড়িয়াখানায় যাব, কেউ বললো শিশু পার্কে যাব, কেউ বললো জাতীয় জাদুঘরে যাব। ব্যাস এক একজন এক একটা বলতেই থাকলো, কিন্তু কেউ কারোরটা মেনে নিল না। ও বললো যে না, আমি যেটা বলছি সেটাই হবে, আরেকজন বললো না, আমি যেটা বলছি সেটাই হবে। এমন করতে করতে একটা কোলাহল বেঁধে গেল, তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হলো, আর কোথাও যাওয়া হলো না। এখন তোমাদের জন্য কোশ্চেন হচ্ছে, শিক্ষার্থীরা কেন শিক্ষা সফরে যেতে পারলো না, শিক্ষার্থীরা কেন শিক্ষা সফরে যেতে পারলো না? এটার অ্যান্সার হচ্ছে, শিক্ষার্থীরা একে অন্যের মতামতকে সম্মান করেনি, এই জন্যই তারা শিক্ষা সফরে যেতে পারেনি। নেক্সট আছে, তারা কি পরস্পরের মতামত শ্রদ্ধা সহকারে শুনেছিল? না, তারা একে অপরের মতামত শ্রদ্ধা সহকারে শোনে নি। শিক্ষার্থীদের আচরণ কিরূপ হওয়া উচিত ছিল? শিক্ষার্থীদের আচরণ হওয়া উচিত ছিল নম্র, ভদ্র এবং পরমত সহিষ্ণু আচরণ। একে অপরের মতামত শুনবে এবং শ্রদ্ধা করবে। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা না থাকলে কি ধরনের সমস্যা হতে পারে? একে অপরের প্রতি যদি আমরা শ্রদ্ধা না দেখাই, অন্যের মতামতকে যদি সম্মান না করি, তাহলে আমাদের কি ধরনের সমস্যা হতে পারে? প্রথমেই যে বললাম ঝামেলা সৃষ্টি হবে,
ঝামেলা সৃষ্টি হলে কি হবে, আমরা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না। তাহলে কি আসলো, প্রথমে ঝামেলা সৃষ্টি হলো, গোলমাল হলো, তারপর সঠিক সিদ্ধান্তে আমরা যেতে পারলাম না, আমাদের জীবন মানে উন্নয়ন হবে না, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আশা করি তোমরা এই ভিডিওটি দেখে এই অধ্যায় থেকে অনেক কিছু জানতে পারবে এবং তোমাদের অনেকটা সহায়তা হবে। যাই হোক, তোমরা হচ্ছে এই অধ্যায় ৬টা রিডিং করে সুন্দর করে ভিডিওটি দেখে বোঝার চেষ্টা করবে, আর তোমাদের যেসব কোশ্চেনগুলো দেওয়া হয়েছে এই কোশ্চেনগুলোর উত্তর আমাকে কিন্তু পাঠাতে হবে। ওকে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাবা মায়ের কথা শোনো, দুষ্টুমি করো না, বাসায় ঠিক মতো পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।